একদিন ঠিক চলে যাব জনহীনতার মাঝে এরম একটা সবুজ পরিবেশে, যেখানে থাকবে না কোনো হিংসা অহংকারী মানুষ, থাকবে না সেসব লোক যারা একদিন বলেছিল আমরা তোমাদের সঙ্গে আছি, পাশে আছি, কিন্তু অমন সাহস দেখাবার কেউ থাকে। একদিন ঠিক চলে যাব যেখানে থাকবে শুধু পাখিদের গান, থাকবে কয়েকটা ছোট ছোট কুকুর বিড়াল, থাকবে কয়েকটা কুচি কুচি হরিণ, থাকবে রক্তাক্ত পলাশের কিছু গন্ধ, থাকবে প্রকৃতির শব্দ, যেখানে থাকবে না কোনো থিয়েটার, তবে নিজেই করবো চাঁদের পাহাড়। নদী বেয়ে চলে যাব অজানা গন্তব্যস্থলে, সে চাঁদের পাহাড়ের লক্ষ্যে হোক বা নীলাভ সবুজের লক্ষ্যে, একদিন ঠিক চলে যাব। তবে শুকনো পাতাদের মাঝে রাত কাটাবো, যেখানে থাকবে না কোনো ঘ্যানঘ্যানি করার মতো লাউডস্পিকারের শব্দ, বদলে থাকবে প্রকৃতির নিজস্ব তালের ছন্দের কিছু গান, তবে বোকা বাক্সে নয়, আকাশের রামধনুর চাদরে আর মেঘ আঁকা বালিশের মধ্যে কাটবে সময়। আর প্রাক্তনের প্রসঙ্গ ঝেড়ে ফেলে দেবো মাথা থেকে, থাকবে না চাকরি না পাওয়ার কোনো মানসিক চাপ, থাকবে না থাইরয়েড সুগারের চিন্তা, সে প্রকৃতির মাঝে সে ছন্দে পাখিদের কিচিমিচি শব্দে আর আকাশের নীল চাদরে ঠিক একদিন পালিয়ে যাবো।